আসসালামু আলাইকুম। আমি প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে স্বাগতম, সেই সাথে আন্তরিক শুভেচ্ছা। আজকে তোমাদের সঙ্গে আমার প্রথম ক্লাস যেটা হওয়ার কথা ছিল এই মাদ্রাসা প্রাঙ্গণে, কিন্তু দুঃখের বিষয় আমরা বর্তমানে সংকটের মধ্যে সময় অতিবাহিত করছি, যার কারণে সংযত হতে পারছি না। তবে আশা রাখি অচিরেই আমরা এই দুঃসময় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ করবে। তো তোমরা বিগত বছরগুলোতে দেখা গেছে যে আমরা পরস্পর এই দিনে মত বিনিময় করেছি, পরিচয় নিয়েছি একে অপরের, আরও অনেক কথা, কিন্তু সেগুলো আজকে দূর থেকে করতে হচ্ছে। যদিও তথাপি কিন্তু আক্ষেপের কোনো বিষয় নেই, আল্লাহ তাআলা আমাদেরকে আবার অপার এক বিষয় দান করেছেন, যেটা হলো ইন্টারনেট। এই ইন্টারনেটের মাধ্যমে নিশ্চয়ই তোমরা আমার এই কথাগুলোকে শুনতে পাচ্ছ, তো পরিচয় হবে ইনশাল্লাহ তোমাদের সাথেও। তা আমার পরিচয়টা দিয়ে দেই, আমি মোসাম্মদ মোর্শেদা আক্তার, সহকারী অধ্যাপক বাংলা বিষয় বাংলা বিভাগ গুরুঙ্গামারি ফাজিল মাদ্রাসা। তো তোমাদের সাথে তোমাদেরকে আমি বাংলা পড়াবো, বাংলা যে বই আর কি, বাংলা সাহিত্য প্রথম পত্র হচ্ছে বাংলা সাহিত্য। হ্যাঁ, তো বাংলা সাহিত্যে তোমাদের পড়ার বিষয় হলো গদ্য পদ্য, এর আগেও তোমরা পড়ে আসছো, সেগুলো এখানেও আছে, ভয়ের কোনো বিষয় নেই। তোমরা বইটা যদি হাতে পেয়ে যাও বা তোমাদের সংগ্রহে থাকে, তাহলে যে সিলেবাস অনুযায়ী যে গদ্য গদ্যগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো বাসায় বসে বসে। আমরা হয়তো হতাশার মধ্যে দিন যাচ্ছে যে আমাদের পড়াশোনা হচ্ছে না পড়াশোনা হচ্ছে না, কিন্তু আসলে কিন্তু তা না, শিক্ষা জিনিসটা কিন্তু সর্বত্র ছড়িয়ে আছে। প্রথম শিক্ষা প্রতিষ্ঠানই কিন্তু পরিবার, তারপরে কিন্তু এই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু পরিবারেই প্রধান শিক্ষক হলো মা। মা যে কথাগুলো বলতেছে এগুলোর মধ্যেও তোমরা শিক্ষা নিতে পারো, উনি কিন্তু তোমাদের প্রথম শিক্ষক এবং প্রধান শিক্ষক। তো যাকগে আমাদের আলিম প্রথম বর্ষে তোমরা উন্নীত হয়েছ, এর আগে তোমরা দুটো স্তর পার করে এসছ, এই আলিম এই পর্যায়ে তোমাদের সময় কিন্তু অনেক অল্প, খুব সংক্ষিপ্ত সময়, এই সময়ের মধ্যে তারপরে আবার আমরা দুর্যোগের মধ্যে আছি। তো আমি যে কথাটা বলতে চাই যে মানুষ হিসাবে আমরা কতটুকু সফলতা অর্জন করতে পারছি বা সফলতা আমাদের মধ্যে কতটুকু, সফল মানুষ হিসাবে দেখতে গেলে আমাদের যে অর্জনগুলো দরকার সেই অর্জনগুলো আমরা কতটুকু আয়ত্তে আনতে পেরেছি। যেমন মানুষের সৎ গুণাবলী থাকা দরকার, যেমন সততা, নম্রতা, ভদ্রতা, ধৈর্যশীলতা, সহিষ্ণুতা, অপরপক্ষে কিন্তু কতগুলো বদ অভ্যাসও আমাদের মধ্যে বিরাজমান থাকে, আর সেগুলোকে যদি আমরা পরিত্রাণ বা পরিহার করতে না পারি তাহলে কিন্তু আমরা যোগ্য মানুষ হয়ে উঠতে পারব না। কাজেই একজন সফল মানুষ হিসাবে আমাকে চিন্তা করতে হবে যে আমি কতটুকু উপযুক্ত বা কতটুকু যোগ্যতা অর্জন করতে পারছি বা আমাকে আরও কতটুকু এগিয়ে যেতে হবে। এখন এই সৎ মানুষের যে গুণাবলী, এটা যদি আমাদের মধ্যে থাকে বা আমরা যদি আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু আমরা আদর্শ ছাত্র হিসাবেও নিজেকে উপস্থিত করতে পারবো। শুধু ছাত্র কেন, এই জীবনে যে যেখানে যে অবস্থায় আমরা অবস্থান করি না কেন, আমাদের সেই ব্যক্তিত্বটাকে আমরা বহাল রাখতে পারবো ইনশাল্লাহ। তো আজকে ক্লাসে থাকলে অনেক ভালোই হতো, হ্যাঁ,
আর অনেক কথা হতো। আগামীতে আমরা পাঠ্য বিষয় সম্পর্কে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে তোমাদের বইগুলো সংগ্রহ করে নিও এবং বাড়িতে বসে পড়াশোনা করো। দেখো, বই পড়লেই কিন্তু জ্ঞান অর্জন করা যায়, আর শিক্ষার মূল উপকরণ বই। আমাদের অনেক বন্ধু আছে, কিন্তু আমরা সুসময়ে দুঃসময়ে পাইলেও অনেক দুঃসময় আছে যে আমাদের পাশে থাকে না, কিন্তু বই কিন্তু সবসময় আমাদের পাশেই থাকে। বই আমরা পড়তে পারি, সেখান থেকে আমরা জ্ঞান অর্জন করতে পারি এবং সেটাকে সে জ্ঞানটাকে আমরা আমাদের নিজের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে বিকশিত বা উপস্থাপিত করতে পারি। তো আজকে এই প্রথম ক্লাসে তোমাদেরকে দেখার কথা ছিল, ইনশাল্লাহ আগামীতে দেখা হবে এবং আগামী ক্লাসগুলোতে আরও কথা হবে এই আশা রেখে আমি আসছি। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।